হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই অ্যাম দিহান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা সকাল সকাল বেরোচ্ছি, এর একটা উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে মাওয়া যাবো সবাই মিলে। অনেকদিন পর আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। সো আমি মাত্র বাসা থেকে বের হলাম, এখন বাজে হচ্ছে 7:30। সো আমার কিছু ফ্রেন্ড আছে সামনে, ওদের সাথে মিট করে আমরা একসাথে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আশা করি আজকে ব্লগটা ভালো হবে, সাথেই থাকুন। হ্যালো গাইস, তো রাইট নাও আমি এখন বর্তমানে আছি গুলিস্তানে। সো আমি বাসা থেকে রওনা দিয়েছি হচ্ছে 8:30, তো এখন হচ্ছে 10:30 বাজে, 2 ঘন্টা লাগছে আমাদের গুলিস্তান। আমরা হচ্ছে মাওয়ার বাস পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের মাওয়ার বাস। গেট বিক্রমপুর, তো আমরা এই বাসে এখন যাব মাওয়া। তো আমার কাছে সাথে আমার কিছু ফ্রেন্ড আছে, তো ওদের নিয়ে আমরা যাব, ওরা বাসের মধ্যে আছে। তো চলুন মাওয়া যাব। অবশেষে আমরা মাওয়া চলে আসলাম, অলমোস্ট 2 ঘন্টা জার্নির পর মাওয়া চলে আসছি। তো এখন দেখি আমরা কোথায় কি পাওয়া যায়, এটা ঘুরে দেখি। এটা হচ্ছে মাওয়া বাজার, দেখি এখন কোথায় যাওয়া যায়। আমরা হচ্ছে নদীর দিকে যাচ্ছি, এখানে অনেকগুলো বোট আছে, তো আপনারা এখান থেকে চাইলে ঘুরতে পারেন। এক্সকিউজ মি, আসলাম একদম নদীর কাছে। কোথায় যাওয়া যাবে মামা? এই পদ্মা সেতু ঘুরে গেলে দেখাবো। পদ্মা সেতু, আপনি কি স্পিড বোট? হ্যাঁ স্পিড বোট। কজন জায়গা হবে? এই 10 জন। পদ্মা সেতু এখান থেকে কত দূর? এখান থেকে যাইতে যে 20 মিনিট লাগে। 20 মিনিট? শুধু কি 20 মিনিট ঘুরবো নাকি আরো ঘুরাবে? আপনি আরো ঘুরলে আর ঘুরাবো। আচ্ছা, অবশেষে একটা বোট ঠিক করতাম আমরা। তো এটা হচ্ছে আমাদের মামা। মামা, আপনার নাম কি? লোকমান হোসেন। লোকমান হোসেন, তো মামা আমাদের ঘুরাবে আজকে, কি কি জায়গা ঘুরাবেন মামা? এখান থেকে আপনারা পদ্মা সেতু দেখে আপনার চরে নামাই দেবো। ওকে, তো আমরা পদ্মা সেতু দেখবো আগে, দেন হচ্ছে আমরা চরে নামে কিছুক্ষণ ঘুরবো। তো অনেক রোদ রোদ, জার্নিটা অনেক ভালো লাগতেছে, মামা আমাদের আমাদের নিয়ে আসবে। মামা, আপনার কেমন লাগতেছে মামা? ভালো। প্রতিদিন এরকম আপনার কাছে অনেক মানুষ আছে মানে ঘুরতে ঘোরার জন্য? হ্যাঁ অনেক মানুষ আছে। কয়টা ট্রিপ দেন আপনি প্রতিদিন? ট্রিপের হিসেব করে দেখে আমার ট্রিপ আলাই দিলে মনে করেন হয় 4-5টা। পদ্মা সেতুর কাজ ফুল কমপ্লিট? হ্যাঁ ফুল কমপ্লিট। পুরোটা দেখো ভিউটা।
অলমোস্ট আমরা পদ্মা সেতুর কাছে চলে আসছি। এটা হচ্ছে পদ্মা সেতু, এটা হচ্ছে পিলার নাম্বার 17, মানে 17 নম্বর পিলার। এটা হচ্ছে 17, আমার টোটাল কয়টা পিলার? 42টা পিলার। ওই পাশটা দেখো নাই, চলে আসছি আমরা চরে। তো এই চরটার নাম হচ্ছে সৈয়দপুর চর, আমি কনফার্ম হয়ে নিই শিউর না। তো দেখি কি কে আছে চরে। একটা দূরে একটা দোকান দেখা যাচ্ছে, ওখানে কিছু বোর্ড আছে, প্লাস হচ্ছে এখানে কি আছে কিছুই নাই, ওই পাশটা পুরো খালি। ওই পাশটা হচ্ছে একটা পদ্মা সেতু দেখা যাচ্ছে, ওইটার কাছে আমরা যাইতে পারবো না। অনেক ভালো লাগতেছে আমার, সিরিয়াসলি মনে হচ্ছে যে মিনি কক্সবাজার চলে আসছে। পুরো ভিউটা দেখাও, শুধুমাত্র একটা দোকানে আছে চলে, একটাই দোকান। আমাদের কিছু খেতে হলে ওখান থেকে খেতে হবে। এটা হচ্ছে আমাদের বোর্ড, এটাতে আমরা আসছি, এখানে আমরা এক ঘন্টা থাকবো বা কিছু সময় থাকবো, কেন হচ্ছে আমরা আবার আগের জায়গায় চলে যাব। ভাজাপুরের কাজ চলতেছে, সব পদ্মা ইলিশ, এখানে সব পদ্মা ইলিশ। তো আমাদের ঘোরাঘুরি পর্ব শেষ, এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন আমরা মাছ কিনবো। দেখি মামা, এটা হচ্ছে আমাদের ইলিশ মাছ। এটা কোন নদীর মাছ? পদ্মা নদী। পদ্মা নদী তাজা? তো মাছটা ধরে ওঠান মামা, ধরি। এটা হচ্ছে আমাদের মাছ, এটা হবে চারজনের?
এখন আমাদের খাওয়ার পর্ব শুরু। এটা হচ্ছে আমাদের ইলিশ মাছ যেটা আমরা কিনছি ওটা, আর এটা হচ্ছে বেগুন ভর্তা, এখানে কয়েকটা আইটেমের ভর্তা আছে, আর হচ্ছে এটা হচ্ছে আলু ভর্তা আর আইল মাছের ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছের লেজার ভর্তা, আর এখানে ভাত আছে। সো আমরা এখন খাবো। একদম নদীর কর্নারের রেস্টুরেন্টটা বসছি, এটা অনেক সুন্দর, এখান থেকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে পদ্মা নদী, আর পদ্মা নদী ইলিশ খাবো এখন আমরা। তো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। তো ঘুরতে ঘুরতে সময় হয়ে গেল বাড়ি ফেরার, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের নতুন ভিডিও আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো খোদা হাফেজ সবাইকে।